আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ ব্লগার রোসনা ঢাকা, তার ছোট ভাই বউ বলছি। তো আসলে আমরা আজকে দুই দিন ধরে হসপিটালে যাচ্ছে আসছি, মানে বড় ভাবি ভর্তি, বাট আজকে আমাদের বড় ভাবির অপারেশন হবে ফাইনালি। ফাইনালি আজকে আমরা ছোট বেবি পাবো, তো আপনারা সবাই দোয়া করবেন প্লিজ। আর যে যেখানে আছেন ভাইয়ান ভাই আপুরা, সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন, যেন তাকে এবং তার বেবিকে সুস্থভাবে নিয়ে আসতে পারি। তো আপনাদের সবার কাছে দোয়া চাই। আর একটা কথা হচ্ছে, হ্যাপি নিউ ইয়ার গেল, তো আসলে আমরা বলতে পারি না হ্যাপি নিউ ইয়ার, তো আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আর প্রত্যেকটি বছরই আমরা চাই প্রত্যেকটা মানুষের নতুন করে নতুনভাবে সবাই বাঁচুক, ভালোভাবে থাকুক, সুস্থভাবে থাকুক, সবার মনে আশা পূরণ হোক, এটাই আমরা চাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা সবাই দোয়া করবেন, দোয়াটাই মানুষ অনেক দূরে আগায় নিয়ে যায়। আর আপুর চ্যানেলটি আপনারা যে যেখানে আছেন, দূর দূরান্ত থেকে, কাছে হোক বা দূরে হোক, আপনারা সবাই তার ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন প্লিজ। একটা লাইক অনেক কিছু, একটা কমেন্টস অনেক কিছু, একটা শেয়ার অনেক কিছু। তো প্লিজ আপন ভাইয়ারা, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, সাবস্ক্রাইব করবেন, আর আপুর জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন, আর এখন বিশেষ করে বড় ভাবির জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি। তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভাবি ছোটো ভাবি কথা বললো শুনলেন, আর যে আমি বসে আছি, আমরা এখন বাজে সকাল 9:30, তো আমাদেরকে ফোন দিয়েছে 8:30-এর দিকে। তো জ্যাম জ্যামে 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 আমরা এখন 9:30 বাজে। ভাইয়া কোথায় আছি আমরা? আমরা এখন কারণ বাজার বসে আছি, সিগন্যালে না, জ্যামে বসে আছি। যাই হোক, আমার বড় ভাবির জন্য দোয়া করবেন। তো এই তো আমরা যেন ভাবিকে আর ভাবি বাবুটাকে নিয়ে আসতে পারি। তো 11:00-এর দিকে সিজার, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবাই। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।